বন্ধুরা, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলাটি অষ্টাদশ শতাব্দী থেকেই বাংলার নবাবদের আবাসস্থল ছিল। সেই সময় এই নগরীর রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং অন্যতম প্রশাসনিক কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। বন্ধুরা, আজ আমরা মুর্শিদাবাদ নিয়ে এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব যেটা শুনে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। 1704 সালে ক্ষমতাবান নবাব মুর্শিদ কুলি খান বাংলার দেওয়ানির সদর দপ্তর ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরণ করেন। বন্ধুরা, মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণীয় স্থাপত্য হল হাজারদুয়ারি, যা নির্মাণ করেন হুমায়ুন জা। কিন্তু বন্ধুরা, অনেকে হাজারদুয়ারিকে নবাবের তৈরি প্রাসাদ ভেবে ভুল করেন, অথচ সিরাজউদ্দৌলার মৃত্যুর 80 বছর পর এই প্রাসাদ তৈরি হয়েছিল। বন্ধুরা, হিরাজিল প্রাসাদ, মাঙ্গুরগঞ্জ প্রাসাদ, যা আজ ভাগীরথী নদীর বক্ষে তলিয়ে গেছে, এগুলি ছিল সিরাজউদ্দৌলার তৈরি স্থাপত্য। কিন্তু নবাবের তৈরি আরও একটি স্থাপত্য যা আপনি এখনও গেলে দেখতে পারবেন, সেটি হলো মদিনা মসজিদ। হাজারদুয়ারি প্রাসাদটি মোট 41 একর জায়গার উপর অবস্থিত। বন্ধুরা, এই প্রাসাদটি বানাতে প্রায় 8 বছর সময় লেগে গেছিল, যা জেনারেল ডনকন ম্যাকলনের নেতৃত্বে বানানো হয়। হাজারদুয়ারি প্রাসাদটি মোট 1000টি দরজা দিয়ে তৈরি, যার মধ্যে 900টি আসল দরজা এবং 100টি নকল দরজা, যে কারণে লোকমুখে এর নাম হয় হাজারদুয়ারি। 1985 সালের 15ই আগস্ট আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই প্রাসাদটি সংরক্ষণ করে, যার পর থেকে এখানে অনেক বড় দুর্লভ সংগ্রহশালা গড়ে ওঠে। মুর্শিদাবাদের একটি বড় শহর বহরমপুর, যেখানে 1857 সালের 25শে ফেব্রুয়ারি বহরমপুরের ব্যারাক স্কোয়ারে প্রথম সিপাহী বিদ্রোহের সূচনা হয়। বন্ধুরা, ক্যান্টনমেন্ট বিলুপ্তির পর স্থানীয় ইংরেজরা মধুপুর, বাবুলবন, পঞ্চাননতলা ইত্যাদি জায়গায় নিজেদের বাসস্থান গড়ে তোলে এবং সেখানে সাধারণ মানুষের প্রবেশ একেবারেই নিষিদ্ধ করে দেয়। মাইকেল জন মোলার হিল, যিনি ইংরেজ রয়্যাল বংশের পুত্র ছিলেন এবং সে যুগের একজন বিশেষ গণিতজ্ঞ ছিলেন, তার জন্মও কিন্তু এই মুর্শিদাবাদের বহরমপুরেই হয়েছিল। 1879 সালে কলকাতায় প্রথম ইলেকট্রিসিটি আসে এবং তা আস্তে আস্তে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। 1881 দিকে অল্প কিছু অঞ্চলে ছড়িয়ে পড়ে, কিন্তু এর মধ্যে মুর্শিদাবাদের বহরমপুর উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গের একমাত্র স্থান মুর্শিদাবাদের বহরমপুর, যেখানে 4টিরও বেশি ঔপনিবেশিক শক্তি কোনো সংঘর্ষ ছাড়াই তাদের বাণিজ্য কার্য চালিয়ে গেছে। এদের মধ্যে ডাচ উপজাতিরা কালিকাপুরে, ব্রিটিশ উপজাতি কাশিমবাজার, আর্মেনীয় সম্প্রদায় যা সোয়েদাবাদে থাকত, ফরাসিরা ফরাসডাঙ্গা এবং পর্তুগিজরা খাগড়াতে বসতি স্থাপন করেছিল। এটি জেনে হয়তো আপনি আশ্চর্য হবেন, বহরমপুরের কেএন কলেজ ভারতের প্রথম কলেজ, যা অক্সফোর্ড ইউনিভার্সিটির কপি করে 1853 সালে বানানো হয়। বন্ধুরা, যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করুন এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমন ভিডিও দেখার জন্য আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।